দেশ বিদেশের কোটি প্রবাসী বন্ধুরা, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সুশান্ত সিনহা। আশা করছি আপনারা দেশে কিংবা বিদেশে যে যেখানে ভালো আছেন। প্রবাসী বন্ধুরা, আপনারা জানেন যে সৌদি আরব গামী প্রবাসীদের জন্য একটি মারাত্মক ধরনের দুর্ভোগের কথা আমরা গেল কয়েকদিন ধরে বলছি, যে করোনার কারণে তারা যেতে পারছে যখন তখন তাদের হোটেল বুকিং এর নামে 65,000 টাকা দিতে হচ্ছে, সেই ভোগান্তি তো আছেই। এর সঙ্গে কিন্তু আপনারা বলছিলেন যে মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের কি অবস্থা, মালয়েশিয়া কিন্তু খবর ভালো নয়। এক কথা যদি বলি তাহলে কিন্তু মালয়েশিয়াতে করোনার মানে সংক্রমণ সেটা বেড়েছে, রোগীর মৃত্যুর সংখ্যা বেড়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মালয়েশিয়ার পরিস্থিতি ভালো নয়। বাংলাদেশ বিমান খোলার সিদ্ধান্ত নিলেও কিন্তু মালয়েশিয়া সরকার কোনো অনুমতি দিচ্ছে না, ফলে প্রবাসী ভাই বোনেরা মালয়েশিয়া আবার নতুন করে লকডাউন বাড়িয়েছে 7 জুন পর্যন্ত। 25 মে থেকে 7 জুন পর্যন্ত মালয়েশিয়াতে আবারও তারা লকডাউন, এবং একই সাথে যেটাকে তারা মুভমেন্ট কন্ট্রোল অধ্যাদেশ বলছে, অর্থাৎ চলাচলের যে বিধিনিষেধ সেটা তারা জারি করেছে। গত শনিবারে সেখানকার যে সিনিয়র মন্ত্রী দাতুকশ্রী ইসমাইল সাবরি ইয়াকুব, তিনি বলেছেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে যে মালয়েশিয়ার পরিস্থিতি এখন বেশ খারাপ। কারণ হচ্ছে প্রতিদিন প্রায় 967 জন করে আক্রান্ত হচ্ছে, মৃত্যুর সংখ্যা কিন্তু 49 জন হয়েছে, 50 জন হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা এখন যেটি বলছেন যে এই মুহূর্তে মালয়েশিয়া নিরাপদ নয়, যদিও তারা এই লকডাউন বা এই মুভমেন্ট কন্ট্রোল অধ্যাদেশ যেটি সেটি তারা 7 জুন পর্যন্ত চালু রেখেছে। সেখানে তারা বলেছে যে সরকারি 80 ভাগ কর্মকর্তা এবং বেসরকারি খাতে 40 ভাগ কর্মকর্তা বাসায় বসে অফিস করবে, বাকিরা তারা সীমিত পরিসরে যে কর্মকাণ্ড সেটিতে তারা কাজ করবেন। এখানে মুভমেন্ট কন্ট্রোল এই আইন যেটি শিথিল আছে সেখানে তারা বলছে যে বেসরকারি খাতে যে 60 ভাগ লোক কাজ করবে সেখানেও কিন্তু নিয়ম মেনে করতে হবে। প্রবাসী বন্ধুরা, আপনারা জানেন যে ইতিমধ্যে মালয়েশিয়াতে কিন্তু সর্বোচ্চ সংক্রমণ যেমন হয়েছে তেমনি পাশাপাশি টিকা দান কর্মসূচিও চলছে, এবং সেখানে তারা বলেছে যে প্রবাসী যারাই আছে না কেন মালয়েশিয়াতে তারা প্রত্যেকেই করোনা ফ্রি টিকা পাবে। ইতিমধ্যে 8 লাখ লোক করোনায় যে টিকা সেটি মালয়েশিয়াতে নিয়েছে, তাদেরও সংকট আছে কারণ করোনা টিকা তাদেরকে কিনে নিতে হচ্ছে বিভিন্ন দেশ থেকে। বাংলাদেশে যেভাবে বন্ধ হয়ে গেছে এখন করোনা টিকা দান, কারণ নতুন টিকা এখনো এসে পৌঁছায়নি, হয়তো সহসে আসবে। তেমনি মালয়েশিয়াতে আমরা দেখেছি যে 2.5 কোটি লোক নিবন্ধন করেছে টিকা নেবার জন্য, যাদের বয়স হচ্ছে অ্যাডাল্ট, অর্থাৎ যাদেরকে পরিণত বয়স আমরা বলছি, বিশেষ করে প্রবীণ বয়স্ক মানুষ তাদের বেশি। ফলে প্রবাসী ভাই বোনেরা, আপনারা যারা মালয়েশিয়া যেতে চাচ্ছিলেন আপনাদেরকে বলে রাখতে চাই, কষ্ট হচ্ছে, এই কষ্ট আরও একটু বাড়বে। জুনের আগে, 7 জুনের আগে আপনাদের আর যাওয়ার সুযোগ রইল না। বাংলাদেশ সরকার যতই অনুমতি দিক, বিশেষ বিমানে বা একটা দুটো ওই দেশ থেকে বিমানে হয়তো আনতে পারেন, কিন্তু যাওয়ার পথ এখন পর্যন্ত বন্ধই থাকছে। প্রবাসী ভাই বোনেরা, সবসময় আপনাদেরকে আপডেট তথ্য দিয়ে বিষয়গুলো জানাতে চাই। যে বিষয়টি বলতে চাই যে আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, একই সঙ্গে সুশান্ত সিনহাতে লাইক দিয়ে ফেসবুকে আপডেট থাকবেন, যাতে করে যে কোনো আপডেট খবর আসা মাত্র আপনাদেরকে তুলে ধরতে পারি, আপনারা জানতে পারেন আমাদের আপডেট তথ্যগুলি। প্রবাসী ভাই বোনেরা, শেষ করবো, যাওয়ার আগে একটি কথাই বলবো, মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের আপনাদের ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে আর করণীয় কিছুই নেই, কারণ মালয়েশিয়া সরকারই অনুমতি দিচ্ছে না বাংলাদেশিদের মালয়েশিয়াতে প্রবেশের। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তবে যাবার আগে একটি কথা বলছি, নিজের যত্ন সবার আগে নেবেন।